ওই পাথরগুলিকে জ্বালানো হবে ওই কাফেরদের মুশরিকদের স্বচক্ষে সামনে, ওদের সামনে, যাতে করে তারা লাঞ্ছে দেখো তোমরাও জ্বলছো আর তোমাদের উপাস্য দেব দেবী গুলো জ্বলতে আছে, যে মাটির পূজা করেছো, যে পাথরের পূজা করেছো, এইগুলিও জ্বলছে। তাদের লঞ্চে বেশি লাঞ্ছিত হবে কি হবে না? আরে আমরা তো জাহান্নামে গেলাম, গেলাম যাদের কাছে কিছু পাবো, অনেক কিছু আশা রেখেছিলাম, তারা আমাদের সাথে জ্বলছে, তারা আমাদের সাথে জ্বলছে। সুতরাং মূর্তি প্রতিমা পুতুল এইরকম পাথর এগুলি জ্বলতে থাকবে। আর এর সমর্থনে সূরা আম্বিয়াতে একটি আয়াত রয়েছে, ইন্নাকুম ওয়া মা তাআবুদুনা মিন দুনিল্লাহি হিসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা এবং ওয়া তাআবুদুনা মিন দুনিল, আল্লাহকে বাদ দিয়ে যে সবের তোমরা পূজা করতে সেগুলি কি হবে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে। ওয়াকুদ মানেও ইন্ধন আর হাসাবুন মানেও হচ্ছে ইন্ধন, ইন্ধন জ্বালানি হবে। তাহলে স্পষ্ট হয়ে গেল আয়াতে যে যারা মুশরিক তারা জাহান্নামের ইন্ধন, আর তারা মুশরিকদের যেগুলি হচ্ছে বাতিল ভ্রান্ত উপাস্য অমাতা যেগুলি পূজা করেছে তারা উপাসনা করেছে। এরা যদি তোমাদের সত্যিকার উপাস্য হতো তাহলে জাহান্নামে যেত না, তাদের কোনো ক্ষমতা নেই, তারা তো দেখো জ্বালাচ্ছি তোমাদের সামনে। তবে যারা এই শিরকের উপর অসন্তুষ্ট ছিল, কখনো শিরকের সমর্থন দেয়নি, ওদের কবর পাকা করে পূজা হচ্ছে, তাদের কি জ্বালানো হবে নাকি না হবে না? তারপরের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যাদের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের অগ্রিম বাণী হয়েছে, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পূজা করেন কৃতভাত ওই যে খ্রিস্টান কে তুমি, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম আল্লাহ জ্বালাবেন না, ঈসা আলাইহিস সালামকে সেখানে ব্যক্তি করো। এইরকমই নেক বান্দারা আব্দুল কাদির জিলানি হোক, আর এমনকি রসুল্লাহ সাল্লামের কবর কাছে কেউ যদি মাতা দেয়া রসুল্লাহ বলে কোন সাহাবি, এইরকম আল্লাহর নেক বান্দা যারা আছে আশা করি তারা যদি তৌহিদের উপর থেকে থাকে আর শির কুফরি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে থাকে, তারা সত্যি তারা আল্লাহর বলে বন্ধু আল্লাহ বলি তারা জাহান্নামে যাবে না। কাউল গুলাই গুলাই আনহাম বাদম, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। একটা তফসিল লেখা হয়ে গেল যে পাথর মানে যে পাথর গুলি পূজা হয়েছে, আর একটা তফসিল হচ্ছে পাথর মানে বিশেষ ধরনের পাথর, সালফার গন্ধ যে পাথর, এই যে ম্যাচেস ম্যাচেস হয় না, একটু তাতে ঘষা দিলে কিরকম জ্বলে ওঠে, এই ধরনের যে পাথর আছে ধাতু, এইগুলোকে জ্বালানি বানানো হবে। এটাও মুফাসসিরদের একটি উক্তি, যাতে করে আগুন তা আরো বৃদ্ধি হয়। জি, তো এই ধরনের পাথরকেও জ্বালানি বানানো হবে, আল্লাহ আলম। ঐতরিল কাফেরিন, কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ বলছেন। এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামা যত রয়েছেন তারা বলছেন যে জাহান্নাম এবং জান্নাত, এখানে জান্নাতের কথা রয়েছে, অন্য জায়গায় রয়েছে জান্নাতের কথা। ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করে রাখা আছে তার জন্য সংযত মুত্তাকিন, আল্লাহ বিধি পরেজগার আল্লাহ বিধি জন্য। জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি হবে না সৃষ্টি হয়ে আছে? সৃষ্টি হয়ে আছে, এটা হচ্ছে কোরআনের ভাষা, এবং এর সমর্থনে কোরআনে হাদিস রয়েছে, বহু আয়াত এবং হাদিস রয়েছে, এবং জান্নাতের নিয়ামতগুলি জাহান্নামের আযাবের যে দৃশ্যগুলি বর্ণনা করা হয়েছে কোরআনে হাদিস, সেগুলি সবগুলি। কিছু মডার্ন লোকের রয়েছে যারা এ অস্বীকার করে, এরা হচ্ছে গোমরা পথভ্রষ্ট, না জাহান্নাম যদি জান্নাত জাহান্নাম থাকে কোথায় আছে, যারা জ্ঞানকে বিবেককে প্রাধান্য দিয়ে থাকে কোরআনে হাদিসের গভীর উপর, তারাই অস্বীকার করেছে, গোমরাহির শিকার হয়েছে, জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে। দুনিয়াতে মেলা কিছু সৃষ্টি আছে জীবজন্তু, যেগুলি আমরা খবরই রাখি না, খবরই রাখি না, এত জীবজন্তু তৈরি আছে, এগুলি খবর সম্পর্কে জান্নাম হবে। সময় শেষের দিকে, তাই না? আর একটি আয়াত জান্নাত সম্পর্কে, এতক্ষণ আল্লাহ কি বয়ান করলেন একটু আগে, জাহান্নামের কথা না জান্নাতের কথা? জাহান্নামের কথা, তাই না? কোরআনকে যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম, কোরআনে যারা বাস্তবায়ন করবে না, জীবন বিধান হিসেবে গ্রহণ করবে না, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে। ওই তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা কোরআনে কারিমে যখনই জাহান্নাম শাস্তির কথা বয়ান করেছেন, তখনই পাশাপাশি আল্লাহ নিয়ামতের কথা বয়ান করেছেন।
যখনই নিয়ামত নিয়ামতের কথা শুনতে শুনতে ও জান্নাতি জান্নাতি জান্নাতি, জান্নাতের আশা করে বসে থাকার কর্ম যদি না করো তো কি রয়েছে জানো? জাহান্নাম আছে।